হ্যালো ফ্রেন্ড তো ডায়াবেটিস কোলেস্ট্রল কমাতে ঘরোয়া একটি পাতা আছে যে পাতাটা প্রতিদিন আপনারা চিবিয়ে খান তাহলে আপনাদের ডায়াবেটিস কোলেস্ট্রল খুব ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন তো আজকে সে বিষয়ে আলোচনা করবো তো চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো হাই কোলেস্টেরল এবং যে ডায়াবেটিস সেটা এখনকার দিনে মারাত্মক রোগ তার থেকে অনেক কিছু রোগের সৃষ্টি হতে পারে অনেক ঝুঁকি হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তো তো এই এরকম অবস্থায় তো আমাদের দৈনন্দিন জীবনের জীবনযাত্রা এবং কিছু ডায়েটের পরিবর্তন করা উচিত তো এরকম দুটি রোগকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কিছু সবুজ পাতার সাহায্য নিতে পারে তো প্রকৃতি আমাদের অনেক পাতা দিয়েছে যেগুলো আমাদের বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে তো ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম ফাইবার এছাড়াও প্রোটিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি প্রদান পাওয়া যায় যেটা আমাদের ডায়াবেটিস এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে তো এবারে জেনে নিন যে কোন পাতা প্রতিদিন সকালে আপাতত চিবিয়ে খাওয়া উচিত তাহলে এটি আপনারা কন্ট্রোল করতে পারবেন তো সেই পাতাটি হচ্ছে পুদিনা পাতা আপনারা অবশ্যই নামটি শুনেছেন এবং পাওয়া যায় তো এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও আমাদের শরীর থেকে ডিটক্সিফিকেশন করে সাহায্য করে তাছাড়াও এটি ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্ট্রল রোগীদের জন্য খুবই উপকারী নিমের পাতা বা কল ডাল ফল অনেকভাবে আমাদের সাহায্য করে তো এই পাতাগুলি অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টি ফাঙ্গাল এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যার সাহায্যে আমাদের ক্ষতিকারক কোলেস্ট্রল এলডিএল এবং আমাদের যে হাই ব্লাড সুগার সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব এরপর হচ্ছে কারি পাতা তো এটি দক্ষিণ ভারতের খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটা যেমন খাওয়ার স্বাদ বাড়িয়ে দেয় তেমনি তেমনি এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এছাড়াও অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে তো এই কারি পাতা আমাদের যে কোলেস্ট্রল এবং যে সুগার তার বিরুদ্ধে দারুণভাবে কাজ করে তো ভারতীয় সমাজে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম তো এই তুলসী গাছ প্রত্যেক বাড়িতেই দেখতে পাবেন তো এই তুলসী গাছে যদি ক্লাত পান করেন তাহলে বিভিন্নভাবে এটা আমাদের সাহায্য করে আপনাদের প্রতিদিন সকালে দুই থেকে চারটি তুলসী পাতা চিবিয়ে খেতে হবে এটি আমাদের কোলেস্ট্রল এবং হাই সুগার নিয়ন্ত্রণ করে তো আজকে জানলেন যে এমন কিছু সবুজ পাতা যেগুলো আমাদের আশেপাশে সব জায়গায় পাওয়া যায় তো সেগুলো যদি আমরা নিয়মিত সকালে খাই তাহলে আমাদের এই সমস্ত সুগার এবং কোলেস্ট্রলের মতো মারণ ব্যাধি এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব তো যাদের যাতে এই সমস্ত সমস্যা রয়েছে তারাও এগুলো নিয়মিত খান তাহলে ভালো উপকার পাবেন এছাড়াও আলাদা যদি কোনো হেলথ কত সমস্যা থাকে তাহলে আপনারা ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকতে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং